বিলেতে প্রবাসী জাহাঙ্গীর ফিরোজ একজন মানবতার ফেরিওয়ালা। প্রবাসে এসেও ভুলে যাননি দেশ, দেশের মানুষ, মা, মাটি আর অবহেলিত মানবতার কথা। নিজের অবস্থান থেকে নিরন্তর কাজ করছেন পেছন ফেরা দেশ ও জনকল্যাণে। এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের একটি বিশেষ প্রতিবেদন। জাহাঙ্গীর ফিরোজ হচ্ছেন বাংলাদেশের সোনাগাজী থেকে আসা একজন বিলেত প্রবাসী কর্মঠ, বিজ্ঞ এবং সমাজসেবী মানুষ। আমার নাম জাহাঙ্গীর ফিরোজ, বাড়ি হচ্ছে ফেনী জেলার অন্তর্গত সোনাগাজী উপজেলায়। এই দেশে 2002 আসি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে আমি ব্যবস্থাপক ছিলাম। লন্ডনে আসার পরে আমি যে জিনিসটা প্রথমত ফোকাস করেছি আমার এডুকেশনের দিকে, একটা ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেছি, এয়ারবিএনবি হোটেল বিজনেস, পাশাপাশি রাজনীতিতে আমি অংশগ্রহণ করেছি সরাসরি। আওয়ামী লীগ লেবার পার্টির একজন সিনিয়র সদস্য, চ্যারিটেবল অর্গানাইজেশন আমি করেছি, ওইটার নাম হচ্ছে পিপলস ইন্টারন্যাশনাল ইউকে। প্রথমত মূল কাজ হচ্ছে যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ। 2014 সাল থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা হুইল চেয়ার বিতরণ করেছি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, ঢাকা, টুঙ্গিপাড়া, বগুড়া সহ বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বাহিরে নেপাল এবং কলকাতায় হুইল চেয়ার বিতরণ করেছি। সামাজিক কর্মকাণ্ড শুধু তার নিজ এলাকাতেই নয়, পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বহির্বিশ্বেও তিনি কাজ করেছেন। আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আমরা সব ভাইগুলোই রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো জনসেবা। আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং আমার চাচা মুক্তিযোদ্ধা, সেই ধারাবাহিকতা আমিও কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমার পরিকল্পনা রয়েছে। আমি দীর্ঘ 22 বছর এদেশে অবস্থান করছি, একটা কাজ করব যে যুবতীদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে এমপ্লয়মেন্টের সুযোগ করে দেওয়া। পারিবারিকভাবেই আমরা, আমাদের হসপিটাল রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রেও আমরা কাজ করব। আমরা নিজস্ব উদ্যোগে সবসময় জনসেবা করে যাচ্ছি এলাকায়, কিন্তু আমরা যদি ভবিষ্যতে কোনো আরও বড় ধরনের সুযোগ পাই তাহলে আমরা আরও বৃহৎ আকারে মানুষের কাছে, মানুষের গোর দৌড়ে সেবা পৌঁছে দেবো, এই প্রত্যাশা আমাদের আছে। আমি রাজনীতি, পর্যটন এবং লেখালেখি এবং মানবিক কর্মকাণ্ড মাঝে আমার 5টি যৌথ কবিতার বই বের হয়েছে। সম্প্রতি একটি বই বের হয়েছে, সেটা হচ্ছে দ্য ম্যাজিক অফ লিডারশিপ, লিডারশিপের উপর। বইটি কাভার পেজে রয়েছে 7ই মার্চের ভাষণ এর প্রতিচ্ছবি এবং বইটি বঙ্গবন্ধুকে ডেডিকেট করা হয়েছে। একজন সমাজকর্মী, রাজনীতিবিদ এবং দেশপ্রেমী মানুষকে আমরা জানলাম আজকের এই অবস্থান থেকে। চৌধুরী মুরাদ, আইওটিভি নিউজ, লন্ডন।